আসসালামু আলাইকুম। শেখদি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ব্যবসার শাখা প্রভাতী এবং দিবা সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি জনাব কবির হুসাইন স্যার সুস্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আমি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি তোমাদের বিগত ক্লাসগুলো যে যে অধ্যায়গুলো আলোচনা করেছি সেগুলো অবশ্যই তোমরা দেখেছো। আজ আমি নতুন একটি অধ্যায়, ১২ অধ্যায়, এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব এবং নমুনা সৃজনশীল প্রশ্ন দেখাব। শিক্ষার্থীবৃন্দ, ১২ অধ্যায় পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এই অধ্যায়ের অঙ্ক করার ক্ষেত্রে এবং অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেনের হিসাব একটু ভিন্ন ধরনের। আমি আজকে তোমাদের ১২ অধ্যায়ের অঙ্ক কি ধরনের অঙ্ক আসতে পারে তার উপর ভিত্তি করে আমি বলি। অনেক সময় দেখা যায় কোশ্চেনে কিছু লেনদেন বা উদ্বৃত্ত দেওয়া থাকে, এ আলোকে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করতে বলে। ক নম্বর প্রশ্নে সাধারণত বলা থাকে যে পারিবারিক তহবিল নির্ণয় করো বা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, বা খ নম্বরে বলো যে প্রাপ্তি ও প্রদান হিসাব তৈরি করো, এবং খ নম্বরে বলা থাকে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো, বা অনেক প্রশ্নে দেখা যায় আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমি তোমাদের এ অধ্যায়ে কি কি ধরনের নমুনা সৃজনশীল প্রশ্ন আসতে পারে তার একটি সারসংক্ষেপ আমি তোমাদের দেখাব। এর আগে আমরা সকলে জানা প্রয়োজন পারিবারিক বাজেট কি, পারিবারিক হিসাব নিকাশটা কি, এবং পারিবারিক আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব এ অধ্যায় সম্পর্কে একটু আমি টিপস দেব। পারিবারিক বাজেটের মূল লক্ষ্যই হচ্ছে আয় বুঝে ব্যয় করো, এ প্রভাবটি আমাদের বিদ্যমান রাখতে হবে। কারণ একটা পরিবারে আয়ের পরিমাণ আমাদের লক্ষণীয় বিষয় আয়ের খাতগুলো কি এবং ব্যয়ের খাতগুলো। যেমন একটা পরিবারে আয়ের পরিমাণ আয়ের খাতগুলো হতে পারে যেমন বেতন প্রাপ্তি, বা কেউ যদি পার্ট টাইম কোনো ব্যবসা করে বা লেকচার দেয় লেকচারের হিসাবে পেতে পারে। আবার যদি পরিবারের জন্য বিভিন্ন মানে কৃষি ফসলাদি বিক্রয় করে যদি কিছু পায় এটিও আয়ের পর্যায়ে আসবে। আবার যদি কোনো টাকা ইনভেস্ট করা থাকে, বিনিয়োগ করা থাকে, এই ক্ষেত্রেও কিছু মুনাফা আসতে পারে। আবার পরিবারের কিছু জিনিস বিক্রয় করলে যেমন পুরাতন খবরের কাগজ বিক্রয় বা আসবাবপত্র বা যন্ত্রপাতি এগুলো বিক্রি করে দিলেও কিছু আসে। কিন্তু ব্যয় খাতগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা জানি ব্যয় খাতের মধ্যে যেমন খাদ্য খাতে ব্যয় হয়, একটা পরিবারের বাসস্থান মানে থাকতে হলে বাসা ভাড়া দিতে হয়, শিক্ষা খাতে ব্যয় হয় ছেলেমেয়েদের লেখাপড়া খাতে, স্বাস্থ্য অনেক সময় দেখা যায় শারীরিক অসুস্থ হলে ওই ক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে অবশ্যই স্বাস্থ্য খাতেও ব্যয় হয়। তাহলে এখানে আমাদের জানা প্রয়োজন পারিবারিক হিসাব নিকাশের ক্ষেত্রে এখানে আমাদের আয়ের পরিমাণ কি, ব্যয়ের পরিমাণ কি। আর অঙ্কের ক্ষেত্রে এখানে আমি যেটি বলেছি যে প্রাপ্তি প্রদান হিসাবটা কিভাবে করতে হবে এটা আমাদের আগে জানা প্রয়োজন। আমি এটি আমি দেখাবো, তোমরা আর খেয়াল করবে। প্রথম অবস্থায় আমি পারিবারিক ও আত্মকর্মসংস্থানের উদ্যোগের হিসাবে প্রাপ্তি প্রদান হিসাবটার সবটা আমি একটু তোমাদের দেখাবো, সকলে খেয়াল করো। প্রাপ্তি প্রদান হিসাব, প্রাপ্তি ও প্রদান হিসাব, প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে
সবটা আগে জানতে হবে খুব ভালো করে। আমি এখানে একটি স্বর অঙ্কন করেছি, স্বরটির এই বাম পাশের অংশটা এখানে আমি প্রাপ্তি সহ এখানে টাকা লিখব, আর এখানে লিখব প্রদান সম বা পরিশোধ সম, প্রদান সম এখানে টাকার মাত্রা প্রাপ্তি প্রদানের প্রাপ্তি পাশে সর্বপ্রথম যেটি লিখতে হয় সেটি লিখব আমরা ব্যালেন্স ডিডি, ব্যালেন্স ডিডি ব্রড ডাউন উদ্বৃত্ত স্থানান্তরিত হয়েছে, এর মধ্যে কি থাকতে পারে আমি সেটা লিখছি প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল কি থাকলে আমি লিখব এই টাকাটা, এখানে টাকার অ্যামাউন্টটা যেটি থাকবে সে অ্যামাউন্টটা লিখব। এরপরে প্রারম্ভিক ব্যাংকে জমা, প্রারম্ভিক ব্যাংকে জমা তাকে এটা লিখব। এরপরে মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তিটা লিখব এখানে। এরপরে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা প্রাপ্তি পাশে চার ধরনের এটি লিখতে পারি, প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংকে জমা, মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। আমি পরে বিশ্লেষণ করছি, এরপরে আমি প্রধান পাশে কি লিখব, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান লিখব এখানে। এরপরে মূলধন জাতীয় প্রদান, এখন এই প্রাপ্তির পাশে এটা যোগফলটা লিখে এখানে লিখব, এর থেকে প্রদান পাশে মূলধন মুনাফা জাতীয় প্রদান এবং মূলধন জাতীয় প্রদান বাদ দিয়ে যেটি বের হবে সেটা হলো সমাপনী ব্যালেন্স সিডি, যেটি বের হবে এটা হলো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি বের হবে। এখন ব্যালেন্স সিডির মধ্যে কি কি এন্ট্রি থাকতে পারে যেটা এখানে সমাপনী নগদ হবে, সমাপনী নগদ হবে, সমাপনী নগদ হবে, এরপরে সমাপনী ব্যাংকে জমা, সমাপনী ব্যাংকে জমা, শিক্ষার্থী বৃন্দ আমি প্রাপ্তি প্রদান হিসাবের যে একটি নমুনা স্বর তোমাদের দেখালাম সেটি হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংকে জমা, মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি।
মুনাফা জাতীয় প্রাপ্তি বলতে চলতি বছর আগামী বছর বিগত বছর মিলে আমি যে প্রাপ্তিটা আমার আগমন হবে সেটিকে বোঝানো হয়। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা জানি, মূলধন জাতীয় কথা অর্থ হলো যেটি অনিয়মিত টাকার পরিমাণ বড়, এক বছরের বেশি আমরা যেটা সুবিধা পাবো সেটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি। এখন মুনাফা জাতীয় প্রদানের মধ্যে চলতি বিগত অগ্রিম এর সমন্বয় এখানে লিপিবদ্ধ করা হবে। মূলধন জাতীয় প্রদানের মধ্যে অনুরূপ এখানে যে ব্যয়টা দীর্ঘস্থায়ী মোটা অঙ্কের এক বছরের বেশি যার ফলটা ভোগ করা হবে সেটা হবে মূলধন জাতীয় প্রদান। যেমন আমি ব্যবসার জন্য একটি কম্পিউটার ক্রয় করলাম, এই কম্পিউটারটা ক্রয় করলে এর সুবিধাটা এর উপযোগিতাটা এক বছরে শেষ হবে, এটা দীর্ঘদিন আমি এটা ব্যবহার করতে পারবো। টোটাল এখানে প্রাপ্তি থেকে প্রদান বাদ দিয়ে যেটি বের হবে সেটা সমাপনী নগদ তহবিল বা সমাপনী ব্যাংকে জমা। সাধারণত তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে যে অঙ্কগুলো আছে প্রশ্নে লেখা থাকবে যে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করো, সমাপনী নগদ তহবিল বা সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করো, এটা থাকলে আমরা প্রাপ্তি প্রদান হিসাব করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের মূল বইয়ে আগে আসলে মূল বইয়ের অঙ্কগুলো করানো উচিত বাচ্চাদের, এরপরে ঘোরানো ঘোরানো ক্লাস টেস্ট পেপার আমি সমাধান দেখাবো। আগে আমি মূল বইয়ের তোমাদের এক নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি এখন দেখাবো। পারিবারিক তহবিল বের করতে হলে প্রথমে প্রারম্ভিক সম্পদ সমলিত হবে, হাতে নগদ
খাদ্য নগদ 2 লক্ষ টাকা। ডিপিএস এর জমা, এরপর আছে ডিপিএস এর জমা, ডিপোজিট পেনশন স্কিম ছাত্রী, ডিপিএস জমা কত? 1 লক্ষ টাকা। যোগ করলে 3 লক্ষ, এটি যোগ করলে 3 লক্ষ টাকা। শিক্ষার্থীবৃন্দ, সর্বপ্রথম আমাদের লক্ষণীয় যেটা মনে রাখতে হবে, যদি প্রশ্ন বলে পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করো, তখন আমরা বছরের শুরুতে একটা পরিবারে যত সম্পদ আছে এই সম্পদ যোগ করে এবং যত শুরুতে বছরের শুরুতে দায় থাকবে সেটি বিয়োগ করে যেটি নির্ণয় হয় এটি পারিবারিক তহবিল। এখন 9 নম্বর যে প্রশ্নটি সেটি সমাধান দেব।
এখানে প্রাপ্তি প্রদান হিসাব করার যে শর্ত সেটি আমি অঙ্কন করলাম। বাম পাশে এখানে লিখব প্রাপ্তি সহ এখানে টাকা, প্রদান সহ টাকা, প্রাপ্তি পাশে শুরুতে লিখবো হাতে নম্বর এমনকে যেটি আছে হাতে নম্বর এক এক সতেরো দুই লক্ষ টাকা, এটা প্রারম্ভিক হাতে নম্বর দেখছি। এরপরে তিনি মাসে 12,000 টাকা বেতন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করে, বেতন প্রাপ্তি থেকে মুনাফা জাতীয় প্রাপ্তি আসবে, বেতন প্রতি মাসে পাই কত? 12,000। এখানে 1 ডিসেম্বর 2017 সালের সমস্ত বছরের জন্য, মানে জানুয়ারি টু ডিসেম্বর পুরো বছরে 12,000 × 12 1,44,000, 1,44,000। এরপরে পার্ট টাইম লেকচারের হিসাবে মাসে 5,000 টাকা পায়, সম্মানী কত? সম্মানী পান প্রতি মাসে 5,000 × 12 = 60,000। প্রাপ্তি পাশে তিন ধরনের কি আছে আমি লিখলাম। এরপরে প্রধান পাশে কি কি আছে মুনাফা জাতীয় প্রদান গুলো লিখি এবং মূলধন জাতীয়। সর্বপ্রথম আছে খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় করেছে 30,000 টাকা, 30,000, 30,000। এরপরে বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, 80,400 টাকা। এরপরে দৈনন্দিন বাজার খরচ, একটা পরিবারের জন্য বাজার খরচ এটা মুনাফা জাতীয় দৈনন্দিন দৈনন্দিন বাজার খরচ 24,000, 15,000 টাকা দিয়ে। এরপরে মুদি ও মনিয়ারি বিল, এটা মুনাফা জাতীয় মুদি ও মনিয়ারি বিল, মুদি ও মনিয়ারি বিল 2,500 টাকা, 2,500 টাকা। গহনা ক্রয়, এটা মূলধন জাতীয় গহনা ক্রয়, গহনা ক্রয় 60,000 টাকা, গহনা ক্রয় 60,000। ডিপোজিট পেনশন স্কিমে জমা, ডিপোজিট পেনশন স্কিমে জমা 24,000 টাকা। এরপরে পোশাক ক্রয়, পোশাক ক্রয়
পোশাক প্রায় এটা মুনাফা জাতীয় পোশাক প্রায় 11,000 এখন এখানে প্রাপ্তি পাঁচটা আমি যোগ করব এটা যোগ করলে হয় 60,144,024 4,04,000 4,04,000 এই টাকাটা এখানে কি 4,04,000 এটা থেকে 1,2,3,4,5,6,7,8 এই 8টা এন্ট্রি এখন কি করব এই 4,04,000 থেকে প্রধান পাশে টাকাগুলো বাদ দিয়ে এখানে লিখব সমাপনী নগদ তহবিল প্রশ্নে বলা হয়েছে এখানে সমাপনী নগদ তহবিল নির্ণয় করে এটি বিয়োগ করলে 1,57,100 1,57,100 টাকা প্রাপ্তি প্রদান হিসাব করা একদম সহজ যত প্রাপ্তি আছে সেটি আমি আগে লিখব প্রাপ্তি পাশে লিখেছি এরপর প্রদান পাশে মূলধন জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় প্রদান লিখে প্রাপ্তি থেকে পরিশোধ বা প্রদান বাদ দিয়ে যেটি নির্ণয় হয় এটি আছে সমাপনী নগদ তহবিল এরপরে গণম যে প্রশ্নের উত্তরটি এখানে বলা হয়েছে আয় উপবৃত্ত বা ঘাটতি নির্ণয় কর অর্থাৎ আমরা আয় ব্যয় বিবরণী করব আয় ব্যয় বিবরণী করা সহজ মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ মুনাফা জাতীয় আয় আছে যে আয়টি নিয়মিত বাদ মানে যেমন এখানে আসবে আয় সময় আসবে বেতন সম্মানী আর ব্যয়ের মধ্যে আসবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে খাদ্য সামগ্রী করা বাড়ি ভাড়া প্রদান দৈনন্দিন বাজার খরচ মুদ্রীয় মণিয়ারি বিল পোশাক 2,3,4,5 ইন্ডিয়ান অর্থাৎ মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দেওয়া একদম সহজ যে আয়টা একটি নির্দিষ্ট বছরের মধ্যে সীমাবদ্ধ যে আয়গুলো নিয়মিত বারবার প্রতি মাস হবে এগুলো আর ব্যয় আছে মুনাফা জাতীয় ব্যয়ও এক বছরের মধ্যে এখন আমি গণন প্রশ্নের সমাধানটা দেখাবো
বিবরণ এখানে আয় সীমার মধ্যে দুটো অ্যান্টি আছে কি আয় সময়ের মধ্যে বেতন এবং ভাতা সম্মানিত বেতন বেতন আছে 1,44,000 সম্মানি সম্মানি পাচ্ছি প্রতি মাসে কত আগে যেটা 60,000 যোগ করলে 2,04,000 2,04,000 যদি ঠিক না হলে এটি আমরা এখানে সুন্দর করে লিখব মোট আয় মোট আয় থেকে এখন বাদ দেব বাদ ব্যয় সময়ের মধ্যে আছে খাদ্য সামগ্রী ক্রয় খাদ্য সামগ্রী ক্রয় খাদ্য সামগ্রী ক্রয় 30,000 এরপরে বাড়ি ভাড়া প্রদান বাড়ি ভাড়া প্রদান বাড়ি ভাড়া প্রদান আছে 80,400 দৈনন্দিন বাজার খরচ দৈনন্দিন বাজার খরচ দৈনন্দিন বাজার খরচ 24,000 এরপরে পোষণ মোদি মুদি মনিয়ারি দিয়ে মোদি মনিয়ারি বিল মোদি ও মনিয়ারি বিল 2,500 টাকা এরপরে পোশাক ক্রয়